দেখন্তু যাজপুর জিলারে দলিত মানক উপরে অত্যাচার জাতিগত অত্যাচার হুহই বড়িছে জাতিগত অত্যাচার হুহই বড়িতলা বেলে পুলিশ প্রশাসন সম্পূর্ণ ভাবে স্থান পালটি যাইছে পুলিশ নিষ্ক্রিয়তার সুযোগ নেই আসামি মানে পুনর্বার মধ্যে বারবার আক্রমণ করছেন এর উদাহরণ স্বরূপ ধর্মশালার দেখিবে 14টি আট্রোসিট কেস হইছে গোটিয়ে পরিবার উপরে আক্রমণ হচ্ছে যেটা কি পাখর গাঁ সেইপরি জেনাপুর হয়েছি সেইপরি আমার যাজপুর রোডে যে কেস হয়েছে রঘুবর দাসক উপরে হয়েছে রঘুনাথ দাসক মেডিকাল জনে চতুর্থ শ্রেণী কর্মচারী কোণী কারণ নথাই কী সফা হয়ে নাই বলে বাহার লোক আসিকি মাড় মারিলে এবং 27-10 মাড় মারিলে 1-11 মামলা রুজু হল মামলা নম্বর 635/2024 মামলা রুজু হয়েছিল মধ্যে যাজপুর রোড পুলিশ এবং আইও আসামি প্রতি কোহল মনোভাব কলে এ নেই আমি এসডিপিও সহিত বি কথা হয়েছু এবং আজি মধ্যে জেলা আরক্ষী অধীক্ষক ফেরা দিয়েছু এ ঘটনা নেই এঠাকার যে বিধায়ক আকাশ দাস নায়ক সহিত আমি কথা হয়েছিল আকাশ দাস নায়ক আমি অভিযোগ করছিল সে কে যে মু তাকে ট্রান্সফর করা যাইছি মু তাকে কইদেলি যে জনক মাড় হল জাতিগত নির্যাতনা হল তা উপরে প্রশাসনিক প্রহার পড়ুছি যে তাকে ট্রান্সফর করা যাচ্ছি এয়া কো প্রকার বিধিসম্মত এবং জনে রাজনেতার ধর্ম কোণ এয়া এবং বিধায়ক সেটি কহিলে যে মু তাকে 15 দিন পরে নেই আসবি আহলি যে আসামি মানক উপরে যে আক্রমণ হয়েছে না সেভাবে কেস সব মিছ কথা মু এসডিপিও সহ কথা হয়েছি কে আপনার যদি মিছ আপনার কেমন জানলে আপনার সে জায়গার লে না না যদি সত হইত তাহলে পুলিশ আরেস্ট করব মু কইলি যদি জনে বিধায়ক এসডিপিও কু কুযায় এবং তাকে নির্দেশ দিকে যে কথা হচ্ছে মিছ তাহলে সেটি কেউ এসডিপিও সাহস হব যে এ আসামি কু গিরফ করা তেমন জাতিগত মামলা উপরে যেভাবে ধর্মশালার বিধায়ক লিকু সাহু যেমনি আকাশ দাস নায়ক এ যে বিধায়ক মানে এমানে জাতিগত আক্রমণের দলিত মানকর সুখ দুঃখ সাথি কৌথা বেড়ে তাকে উপরে প্রহার হল বেড়ে আইন বা সংবিধান তা বাটে যা নদী এমানে নিজ আয়তরে বা প্রলোভনের চাপরে প্রভাবিত করি যেভাবে হস্তোৎসাহিত করছেন তাকে আমি দৃঢ় নিন্দা করছু এবং এসপি স্যার আজ গুহারি গলু আমি ধন্যবাদ দেবু এসপি স্যার যে কি ধর্মশালার মধ্যে আসামি মানুষ বাহুবলী আসামি মানুষ সে গিরফ করার সফল হয়েছেন যাজপুর রোডে এইভাবে বাহুবলী ইয়ে আসামি মানুষ যদি গিরফ ন করা যায় এই গুন্ডা শ্রেণী আসামি মানুষ তাহলে আমার মূল নিবাসী ইউনাইটেড ফোরম তরফর জেলা এসপি কার্যালয় জেলার সমস্ত ঘটনা নেই যুগ্ম তদন্ত নেই খুব শীঘ্র আমি বড় ধরনের আন্দোলন করা নিষ্পতি নেবু তেমন আমি প্রশাসন আজ চেতাবনী দিয়েদেলু নিশ্চিত ভাবে আইন কু তা বাটে যা দিও এবং আসামি মানুষ তুরন্ত গিরফ করা যাও যাইকিনা আমার যাজপুর রোড পুলিশ স্টেশনে গোটে এফআইআর করি এফআইআর কলাপরে রেজিষ্ট্রি হলাপরে কোণী আসামি এপর্যন্ত আমার যাজপুর রোড পুলিশ গিরফ করু না কিছু তাঁর ওপর লেভেল প্রেসর পড়ি সে মো কথা কোণী প্রকার বুঝু না সেপাই মু এসপি অফিস পাখানে দ্বারস্থ হলি এসপি স্যার কিন্তু যে মু আর তুরন্ত পদক্ষেপ নেবি বলে যদি নিয়ন্তি তাহলে মু এটি এসপি অফিস পাখানে গণধারণার বসবি।